মাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজির বাংলা ক্লাস করাবো। তোমাদের আজকে তোমাদের গত ক্লাসে কি পড়ানো হয়েছিল বলো তো? তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল 28 পৃষ্ঠার 1 নং। আজকে আমরা 28 পৃষ্ঠার 2 নং এ যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো আজকে আমরা করব। দেখো, 28 পৃষ্ঠার 2 নং এর তিনটা মাত্র শূন্যস্থান আছে। আমরা আমাদের মা রচনা পড়েছি, এইখান থেকে তোমাদের দুইটা শূন্যস্থান, এই শূন্যস্থানগুলো তোমাদের পড়তেও হবে না, আমি একবার পড়লেই তোমরা উত্তরটা নিজে নিজে বলে দিতে পারবে। দেখো প্রথমটা কি আছে, প্রথম ক নম্বরে আছে মা আমাকে ভ্যাস করে। আমাদের সবার মা আমাদের কি করেন বলো তো? আদর করেন, তাই না? মায়ের থেকে কি বেশি কখনো কেউ আদর করতে পারে? পারে না। সবচাইতে বেশি আমাদের কে আদর করে? মা আমাদের সবচাইতে বেশি আদর করে। তাহলে এখানে শূন্যস্থানে এখানে কি বসবে? মা আমাকে ঢ্যাস করেন, মা আমাকে কি করেন? মা আমাকে আদর করেন। আদর বানান কিভাবে? সরায়া দ পশিনারো আদর। মা আমাকে কি করেন? মা আমাকে আদর করেন। তারপর দেখো খ নাম্বার আছে, মাকে আমি খুব কি, মাকে আমি খুব ভালোবাসি, তাই না? মাকে আমি কি করি? মাকে আমি খুব ভালোবাসি। আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি জানো? মাকে ভালোবাসি, কিন্তু এখন আমরা এটা বুঝতে পারি না। আমরা তাহলে কি হবে এখানে উত্তরটা? মাকে আমি খুব কি? মাকে আমি খুব ভালোবাসি। তাহলে আগে আমরা ভালো বানান লিখবো, ভয়কার ভা লয়কার ল ভালোবাসি, ভয়কার বা দন্তাস্বর ঋষিকা ভালোবাসি। আমি মাকে কি করি? আমি মাকে খুব ভালোবাসি। তারপর দেখো গ নম্বর কি আছে, পাখির ঢ্যাস পা আছে। পাখির কয়টি পা আছে বলো তো? পাখির দুইটি পা আছে। পাখির কয়টি পা আছে? পাখির দুইটি পা আছে। এখানে তোমরা যদি দুটি লিখো, দর্শুকা দূর টয় শিকারটি, দুটি লিখো তাহলেও হবে। যদি দুটি না লিখে দুইটি লিখো তাহলেও হবে। পাখির ঢ্যাস পা আছে, পাখির কয়টি পা আছে? পাখির দুইটি পা আছে। দেখো ক নম্বরটা আমি আবার দেখাচ্ছি, ক নম্বর কি আছে? মা আমাকে ঢ্যাস করে, মা আমাকে কি করেন? মা আমাকে আদর করে। খ নম্বর আছে, মাকে আমি খুব ঢ্যাস, মাকে আমি খুব ভালোবাসি। তারপর গ নম্বর আছে কি, দেখো পাখির ঢ্যাস পা আছে, পাখির কয়টি পা আছে? পাখি দুইটি পা আছে। খুব সহজ না আজকের পড়াটা? আজকে তোমাদের এই দুই নঙের, তোমাদের এই দুই নং, শুধু 28 পৃষ্ঠার যে দুই নঙের তিনটা মাত্র শূন্যস্থান আছে, কালকে তোমাদের এই তিনটে এসডব্লিউ খাতার কাজ থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন তাহলে তোমরা এখন ক্লাস করো, একটু পর আরবি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কেজির ইংরেজি ক্লাস দেবো তোমাদের। আমরা ইংরেজি তো 26 পৃষ্ঠা শেষ, তাহলে আমরা আবারও তোমাদের সিলেবাসের প্রথমে যে আছে এই আর থেকে জেড পর্যন্ত তিনটি করে ওয়ার্ড, এগুলো আমরা আবারও রিভিশন দিব। তো চলো আজকে আমি কি পড়াবো দেখো, আর এস টি ইউ ভি পাঁচটি লেটার দিয়ে তিনটি করে ওয়ার্ড লিখাবো। তো তো চলো আমরা লিখে ফেলি, এগুলো তো তোমাদের আগেই শেখানো, শুধু আজকে আর একটু ভালো করে রিভিশন দিবে আর এইচ ডব্লিউ খাতায় সুন্দর করে লিখবে। কলমটা তো ডিস্টার্ব করতেছে। তো চলো লিখি, প্রথমে আমরা কি লিখবো? আজ টু দা কোয়েশ্চেন নাম্বার, আজ টু দা কোয়েশ্চেন নাম্বার ওয়ান। হয়ে গেছে, আমরা আর থেকে শুরু করব। তাহলে আমরা আর দিয়ে লিখবো আজকে, র্যাট আর এ টি, র্যাট। র্যাট অর্থ কি? র্যাট অর্থ ইঁদুর। আমি কিন্তু এগুলো এর আগেও আমিও ক্লাস নিই, আমি আবারও ক্লাস নিয়েছিলাম, এগুলো কিন্তু আমি সব যেগুলো দিয়েছিলাম আজকে আবারও সেগুলো দিব। তো চলো আর পর, র্যাট আর ইডি, র্যাট। তারপরে আছে রোজ, আর ও এস ই, রোজ। আর পর র্যাট, র্যাট, রোজ। র্যাট অর্থ কি? র্যাট অর্থ ইঁদুর, র্যাট অর্থ লাল, রোজ অর্থ গোলাপ। আর এ টি, র্যাট, আর ই ডি, র্যাট, আর ও এস ই, রোজ। এরপরে আছে এস, এস ফর এস ও, সো, সো অর্থ
and sun. Sun ortho surjo. So sun, sun. Tarpor ache t, t, t for top, top, t e n ten, t w o two. T for ki top ten two. T for top ten two. T o p top, t e n ten, t w o two. Tarpor ache u. U for up, U P up, U S us, U N un, D E R dar under. U for up, U for us, U for under. Upor to ki upor to upore. As ortho amader. Under ortho ki under ortho niche. Ekhon ache shudhu V. V for V A N N, V A S E page. Arekta ache V A T vet. তো চলো আমরা আবারও পড়ি আর ফর রেড রেড রোজ এস ফর সো সন সান টি ফর টপ টেন টু ইউ ফর আপ আস আন্ডার ভি ফর ভ্যান ভেজ ভিএটি ভ্যাট আর ফর রেড রেড রোজ এস ফর সো সন সান টি ফর টপ টেন টু ইউ ফর আপ আস আন্ডার আজকে তোমাদের আর থেকে ভি পর্যন্ত তিনটি করে ওয়ার্ডই থাকলো তোমরা সবাই ভালো করে আবারও পড়বে আর আমি যেগুলো দিয়েছি সেগুলো তোমরা নাও শিখতে পারো আমু যা শিখিয়েছে তোমরা তাই লিখবে এগুলো ছাড়াও শুধু তোমরা তিনটি করে ওয়ার্ড দিলেই হলো এক একটি ওয়ার্ড দিয়ে লেটার দিয়ে সেটা অর্থবোধক হলেই হবে আর অবশ্যই তোমরা কঠিন ওয়ার্ড শিখবে না তোমাদের ভালোর জন্য তোমরা সহজ সহজগুলো শিখবে তাহলে তোমাদের পরীক্ষায় ভুল কম হবে আমি যেগুলো লিখে দিয়েছি এগুলো সহজ এছাড়াও যদি সহজ থাকে তোমরা শিখে ফেলবে তো আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস থাকলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমাদের সামনে কেজি আরবি ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি আজকে আমি তোমাদের পড়াবো 27 পৃষ্ঠার 7 নং তোমাদের যে প্রশ্নের উত্তরটি আছে ওই 7 নং প্রশ্নের উত্তরটি আজকে আমি তোমাদের পড়াবো তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে প্রশ্নটা লিখে নিয়েছি 7 নং আছে বলে উপরে আমি কত নং দিয়েছি 7 নং প্রশ্নের উত্তর দিয়েছি তারপর এখানে 7 নং এর প্রশ্নটা এখানে আছে আকলাক শব্দের অর্থ কি এটার উত্তরটা তোমরা কোথায় পাবে দেখো প্রশ্নটা আছে 27 নম্বর পৃষ্ঠায় কিন্তু তোমাদের উত্তরটা আছে উত্তরটা আছে 22 নম্বর পৃষ্ঠার প্রথম প্রশ্নের উত্তরটাই আকলাক শব্দের অর্থ কি এখানে তোমাদের দুইটা আছে আকলাক শব্দের অর্থ চরিত্র বা স্বভাব তোমরা যে কোনো একটি লিখলেই পারবে আর তাহলে আমি লিখব আকলাক শব্দের অর্থ চরিত্র আকলাক শব্দের অর্থ কি বলতো আকলাক শব্দের অর্থ চরিত্র আমি শুধু একটা লিখব যে আকলাক শব্দের অর্থ কি আকলাক শব্দের অর্থ চরিত্র এখানে তাহলে শুধু যদি আমি চরিত্র লিখি তাহলে কিন্তু হবে না আমাকে কি করতে হবে সম্পূর্ণটার উত্তর লিখতে হবে আকলাক শব্দের অর্থ চরিত্র কি করতে হবে আকলাক শব্দের অর্থ চরিত্র আমি সর্বপ্রথম এখানে আকলাক আছে আমি এখানে কি লিখব আমি এখানে আকলাক লিখব আকলাক তাই না তারপর লিখব শব্দের অর্থ আকলাক শব্দের অর্থ কি বলতো চরিত্র এটা কিন্তু এ না এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ত রফলা এটাকে কি বলা হয় বলতো এটাকে ত রফলা বলা হয় যদি এইরকম থাকে তাহলে এটা এ কিন্তু এটার উপর যখন মাত্রা দিয়ে ফেলবো তখন এটা কি হয়ে যাবে তখন এটা ত রফলা হয়ে যাবে তাই না তাহলে আকলাক শব্দের অর্থ কি আকলাক শব্দের অর্থ চরিত্র আমরা কি পড়লাম আকলাক শব্দের অর্থ কি বলতো আকলাক শব্দের অর্থ চরিত্র আকলাক বানান প্রশ্নে আছে শব্দের অর্থ এটাও প্রশ্ন আছে এখন চরিত্র বানান কিভাবে চ পশিনা রয় শিকারি ত রফলা এটাকে কি বলা হয় ত রফলা চরিত্র চরিত্র বানানটা আবার বলো চ পশিনা রয় শিকারি ত রফলা চরিত্র তোমাদের প্রশ্নটা কিন্তু নিজে নিজে পড়ে বুঝতে হবে যে প্রশ্নটা কি চেয়েছে বলেছে আকলাক শব্দের অর্থ কি তোমাদের যদি এখন ম্যামরা না থাকে তাহলে নিজে নিজে প্রশ্ন পড়তে হবে আকলাক শব্দের অর্থ কি তখন তোমাকে এটা উত্তরটা বুঝে নিতে হবে যদি প্রশ্ন পড়তে পারো তাহলেই উত্তর লিখতে পারবে আকলাক শব্দের অর্থ চরিত্র আকলাক শব্দের অর্থ কি আকলাক শব্দের অর্থ চরিত্র তোমাদের কালকে শুধু এই সাত রঙে এই একটা প্রশ্নই কালকে তোমাদের এসডাব্লিউ কাতার কাজ থাকবে
আশা করব তোমরা সবাই এখনি আমার সাথে মুখস্থ করে নিয়েছো। ছটপট খাতাটা নিয়ে এখনি এসডব্লিউ খাতার কাজটি করে নাও, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব সনাতন 18 পৃষ্ঠার 2 নং, শূন্যস্থান পূরণ। তো দেখো ম্যাম, বোর্ডে শূন্যস্থানগুলো লিখে রেখেছি, তোমরা ম্যামের সাথে সাথে এই শূন্যস্থানগুলো খেয়াল করো। দেখো, প্রথমে লেখা আছে মরিশিকার মেয়ে থলিশিকার্থী বিধি লয়কালা অন্তস্তর মিথিলার রাজার অন্তস্তর একারা বর্গীয় জয়কার যা অন্তস্তর রাজার নাম দন্তর একার নাম ম নাম দেশ মিথিলার রাজার নাম দেশ। এখানে কি হবে? জনক। মিথিলার রাজার নাম জনক। চলো আমরা লিখি এখানে জনক। বর্গীয় জ দন্ত ন ক জনক। তারপর দেখো আছে রামচন্দ্র অন্তস্থ রয়কার রাম রাম চ দন্ত ন দ রফলা সংযুক্ত চন্দ্র রামচন্দ্র ড্যাশ কে কয়কার কে বিবাহ বয়সিকের বি বয়কার বা হ বিবাহ করেন ক অন্তস্থ রয়কারে দন্ত ন করেন রামচন্দ্র ড্যাশ কে বিবাহ করেন। এখানে কি হবে? সীতা। চলো আমরা লিখি সীতা দন্ত স দীর্ঘ ইকার তয়কার তা সীতা। তারপর দেখো গ নম্বরে আছে রাজা দশরথের অন্তস্থ রয়কার রা বর্গীয় জয়কার যা রাজা দশরথের দ তালব্যস অন্তস্থ র থয়কার থে অন্তস্তর দশরথের ড্যাশ টি তলশিকার টি রানী অন্তস্থ রয়কার রা দন্ত ন রসিকার নি রানী ছিল ছয়শিকার ছিল ছিল রাজা দশরথের ড্যাশটি রানী ছিল রাজা দশরথের তিনটি রানী ছিল, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? তিন তরশিকার তিন দন্ত ন তিন। তারপর দেখো ঘ নাম্বার রাজা অন্তস্থ রয়কারা বর্গীয় জয়কার যা রাজা দশরথের দ তালব্যস অন্তস্থ র থয়কার থে অন্তস্থ র দশরথের ড্যাশ টি তরশিকার টি ছেলে ছয়কার ছে লয়কালে ছেলে ছিল ছয় শিকার ছি লো ছিল রাজা দশরথের ড্যাশটি ছেলে ছিল রাজা দশরথের চারটি ছেলে ছিল, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? চার। চলো আমরা লিখি চার জয়কার যা অন্তস্তর চার। তারপর দেখো উম নাম্বার সীতার দন্ত স্বর দীর্ঘিকার শি তয়কার তা অন্তস্তর সীতার স্বামী দন্তস্ব বফলা আকার ম দীর্ঘিকার মি অন্তস্থ র স্বামীর নাম দন্ত নায়িকার নাম ও নাম ড্যাশ এখানে কি হবে? রামচন্দ্র। তাহলে সীতার স্বামীর নাম রামচন্দ্র। চলো আমরা লিখি রামচন্দ্র অন্তস্থ রায়িকার রাম ও রাম চ দন্ত ন দ রফরা চন্দ্র। তো দেখো শূন্যস্থানগুলো লেখা হয়ে গেছে, এখন আমরা আরেকবার এই শূন্যস্থানগুলো পড়ে নেব। মিথিলার রাজার নাম ড্যাশ মিথিলার রাজার নাম জনক রামচন্দ্র ড্যাশকে বিবাহ করেন রামচন্দ্র সীতাকে বিবাহ করেন রাজা দশরথের ড্যাশটি রানী ছিল রাজা দশরথের তিনটি রানী ছিল রাজা দশরথের ড্যাশটি ছেলে ছিল রাজা দশরথের চারটি ছেলে ছিল সীতার স্বামীর নাম ড্যাশ সীতার স্বামীর নাম রামচন্দ্র। ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদের বাসার পড়া থাকবে এই 5টি শূন্যস্থান। 18 পৃষ্ঠার 2 নং তোমাদের আজকে বাসার পড়া থাকবে। তো ম্যাম যে শূন্যস্থানগুলো লিখে দিয়েছি, এগুলো তোমরা খুব ভালোভাবে শিখবে এবং তোমাদের এসডব্লিউ খাতায় লিখবে, ঠিক আছে? আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।